काजी टीवी। صلی علی رسوله الکریم اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ومن شکر فانما یشکر لنفسه صدق اللہ مولانا العظیم আজকের যে মুহূর্তে সারা পৃথিবীর যে সকল ইউটিউবের সাথে সম্পৃক্ত এবং যারা কোরআন এবং সুন্নাহ প্রকৃত সত্য এবং সঠিক আলোচনার জন্য যারা নিবেদিত আমি তাদের উদ্দেশ্যে বলছি যে ইসলামের খেদমতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য গণিত পথ তৈরি করে দিয়েছেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের যুগে ইথার তরঙ্গের মাধ্যমে এই পৃথিবীতে এক প্রান্তের কথা পৃথিবীর আরেক প্রান্তে পৌঁছানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। সেই দৃষ্টিতে আজকের পৃথিবীতে ইউটিউব বলেন, ফেসবুক বলেন বা এই ধরনের নেটওয়ার্কের মাধ্যমে আমরা পৃথিবীতে এক প্রান্তের কথা আরেক প্রান্তে পৌঁছে দেওয়ার যে সুযোগ লাভ করেছি এটা মূলত বিজ্ঞান এবং প্রযুক্তির একটি অবদান, এটা অস্বীকার করা যাবে না। তবে এগুলো পবিত্র কোরআনের মধ্যে সমর্থন রয়েছে এবং পবিত্র কোরআন মজিদে নবী সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে এটার প্রবর্তন শুরু হয়েছে। আমি পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল খাইলা ওয়াল বিগাল ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়াসিনা ওয়ায়খলুকু মা লা তাআলামুন। আল্লাহ বলছেন, আমি এমন নতুন নতুন বিষয় আমি তোমাদের কাছে সৃষ্টি করব যা তোমরা জানতে না। তো পৃথিবীতে কোরআন এবং সুন্নাহর এই বিষয়গুলো সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত, সানরাইজ থেকে সানসেট পর্যন্ত পৌঁছে দেওয়ার একটি বড় মাধ্যম হলো আজকের এই ইলেকট্রনিক মিডিয়া। এবং সেই মিডিয়ার মধ্যে আজকে সবচেয়ে বড় ইসলামের খেদমতে নিবেদিত হচ্ছে ইউটিউব, আর বিশেষ করে ফেসবুকের অংশ বিশেষ আমি কারণে বলবো, যেহেতু অনেক সময় অসত্য খবরও কিন্তু পরিবেশিত হয়। তো সেই দিক থেকে আমাদের কাজী ইসমাইল বিন কাসিম, তিনি 2017 সাল থেকে মূলত মানুষের দোরগোড়ায় এবং প্রত্যেকের কাছে কোরআন এবং সুন্নাহর সঠিক তথ্যগুলো পৌঁছে দেওয়ার এই খেদমতে তিনি নিয়োজিত হয়েছেন। কারণ বিশেষ করে এ পর্যন্ত বলতে গেলে প্রায় 1,00,000 শুভানুধ্যায়ী তারা তার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে। তো কাজেই যারা আজকে সাবস্ক্রাইব করে এই সুন্দর একটি পথকে সুগম করে দিলেন, আর যার সুবাদে আজকে কাজী ইসমাইল বিন কাসিম তার সেই টেলিভিশনটি, তার মানে তার ইউটিউব চ্যানেলটি যেটি কাজী টিভি নামে পরিচিত, তাকে যারা ইউটিউব কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে একটি সিলভার বাটন উপহার দেওয়া হয়েছে। এটা যদিও তার প্রাথমিক একটি পুরস্কার, কিন্তু আমরা চাইব যে তিনি গোল্ডেন পাবেন, এরপরে তিনি এর চেয়ে বড় যেটা আছে সেটা পাবেন। তার কারণ আমরা দেখেছি যে কাজী টিভির মধ্যে যেভাবে খবরগুলো এবং বিশেষ করে আমাদের কোরআন এবং সুন্নাহর বার্তাগুলো সঠিকভাবে পৌঁছানো হয়, সেটি তাতে আমরা কিন্তু খুবই তার প্রতি আমরা আশাবাদী যে তার এই খেদমতটুকু সারা বিশ্বের
অজানা জায়গাগুলোতেও ছড়িয়ে পড়বে এবং পৃথিবীর মানুষ তার দ্বারা উপকৃত হবে। আমি উত্তর উত্তর কাজী টিভির উন্নতি কামনা করি, কারণ কাজী টিভির যিনি পরিচালক, এর চেয়ারম্যান অথবা এর মালিক আমরা বলব জনাব কাজী ইসমাইল বিন কাসিম, আমি তার দীর্ঘ হায়াত কামনা করছি। এবং এর সাথে যারা তার সাথে সহকারী হিসেবে কাজ করছি তাদেরও দীর্ঘ কামনা করছি। বিশেষ করে আপনারা যারা যারা আজকের এই কোরআন সুন্নার আলোচনাগুলো সঠিকভাবে জানতে পেরে বুঝতে পেরেই তো আপনার সাবস্ক্রাইব করছেন, আগামীতেও তাকে সহযোগিতা করে আপনারা এটাকে 10 লক্ষ তার উপরে পৌঁছিয়ে দিয়ে গোল্ডেন বাটন নেওয়ার সুযোগ করে দেবেন। আর এটার অর্থ হলো একজনকে উৎসাহ দেওয়ার অর্থ হলো নিজে উপকৃত হওয়া। তো কাজে আমরা কাজী ইসমাইল তার এই কাজী টিভিকে যদি আমরা উৎসাহ দিতে পারি তাহলে সে আরও বেশি বেশি আমাদেরকে কোরআন সুন্নার সঠিক তথ্যগুলো পরিবেশন করে আমাদেরকে উপকার করবে এবং আমরা উপকৃত হতে পারবো। আমি বিশ্বের সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তার এই কাজী টিভিকে যেন তারা সাবস্ক্রাইব করে। এবং এখানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তথ্যগুলো, যে কোরআন সুন্নার কথাগুলো পরিবেশিত হয় তা সঠিক, শুদ্ধ এবং তা গ্রহণযোগ্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।